আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জিকির জিকির হতো আল্লাহকে স্মরণ করা, হোক মনে মনে হোক মুখ দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি আপনার কাছে জিকির নাযিল করেছি। এই জিকির বিভিন্ন দোয়া তাসবিহ ও কোরআনের মাধ্যমে হয়ে থাকে। একমাত্র জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। কোরআন ও হাদিসে অনেক জিকির রয়েছে যা অনেক ছোট কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী, এবং অনেক নেকিও রয়েছে। এই জিকিরগুলো করতে ওজুর প্রয়োজন হয় না, আপনি ওজুর ছাড়াও এই জিকিরগুলো পড়তে পারেন যে কোনো সময় যে কোনো অবস্থাতেও। তাই আমি আজকে আলোচনা করব জান্নাতের 10টি জিকির। প্রথম নম্বর হলো প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 মিনিট, এর বেশি নয়। আপনি এই জিকিরের মাধ্যমে 1000 সওয়াব পাবেন, যে সওয়াবগুলো আল্লাহর কাছে অনেক বিশাল। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন এই সওয়াবগুলো দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, আপনার গুনাহগুলো মোচন করা হবে। আমরা প্রতিদিন অনেক সগীরা গুনাহ করি, ছোটখাটো অনেক গুনাহ করে থাকি, সেই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি হলো সর্বোত্তম জিকির। এই আলহামদুলিল্লাহ পাঠ করতে আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে, এর বেশি নয়। সুতরাং আগের মতোই আপনি এই আমলগুলি করতে পারেন যে কোনো অবস্থায়, সালাত শেষে হোক, ঘুমানোর পূর্বে হোক, রাস্তায় চলতে ফিরতে যে কোনো অবসর সময় আমরা জিকিরগুলি পাঠ করতে পারি। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই জিকিরটা শিখিয়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে। 4 নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলো পাঠ করা। এই জিকিরগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় হলো এই জিকিরগুলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 5 নম্বর হলো যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্র ফেনার পরিমাণ হয় তবু তাকে ক্ষমা করে দেওয়া হবে। তবে এই গুনাহগুলি হলো সগীরা গুনাহ, ছোট গুনাহ। 6 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এই কালামাগুলো পাঠ করা। এই কালামাগুলো উচ্চারণ দিক থেকে অনেক সহজ, মিজানের পাল্লায় অধিক ভারী, আর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য এটি। 7 নম্বর হলো যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি এই জিকিরটি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। চিন্তা করুন, আপনি এখান থেকে জান্নাতে গাছ রোপণ করছেন, যে গাছ দুনিয়া চাইতে অধিক উত্তম। 8 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হচ্ছে জান্নাতের গুপ্তধন। ধরুন আপনার বাড়িতে একটি গুপ্তধন আছে, সেই গুপ্তধন হলো আপনার সম্পদ, হতে পারে আপনার দলিল কিংবা টাকা বা গয়না। ঠিক তেমনি জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। একটু ভাবুন তো, দুনিয়ার এই সম্পদগুলো আপনার কাছে কেমন লাগছে? অনেক বিশাল লাগছে, আপনার গুপ্তধন। আর জান্নাতের গুপ্তধন হচ্ছে এই জিকিরটি। 9 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালামগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমলসমূহ। আপনার এই আমলগুলো হলো বাড়তি আমল যা আপনাকে বিশেষ মর্যাদা দান করবে, বিশেষ জান্নাত দান করবে, বিশেষ নেয়ামতগুলো দান করবে। 10 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি 1 বার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফায়াত পাবে। সুবহানাল্লাহ, আর কি চাই?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য সুপারিশ করবেন, এর জন্য সকালে 10 বার এবং বিকালে 10 বার পাঠ করতে পারি। তবে সকালে 10 বার হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন, এই জিকিরটি 10 বার পাঠ করতে হবে। আর এমনিতে দুরুদ শরীফ আমরা পাঠ করতে পারি, সলাতে আমরা দুরুদ ইব্রাহিম যে দুরুদটি পাঠ করি, এটি পাঠ করলে 10 বার রহমত বর্ষণ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।